Se me mira y provoca, juega con mi mente, la tengo mi vista. Una sexista, lo mueve de taca, 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 taca. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো এই ধরনের টিকটক ট্রেন্ডিং ভিডিও মেকিং করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনার প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এটা আমরা সরাসরি আমাদের ফোন থেকে ওপেন করব। আর টিকটক ট্রেন্ডিং ভিডিওকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এই চ্যানেলে প্রতিনিয়ত টিকটকে ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। তো এখানে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ফটোসে চলে যাব। এখান থেকে আমরা টোটাল 8টা ফটো সিলেক্ট করে নেব, আপনাদের ইচ্ছা মতো টোটাল 8টা ফটো সিলেক্ট করে নেবেন। তো 8টা ফটো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর এখানে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের এই পিকচারগুলো যেহেতু ফুল স্ক্রিন নেয়, কিছু কিছু পিকচার আমাদের ফুল স্ক্রিন নেয়, তো জাস্ট আমরা কী করবো, পিকচারে ক্লিক করে এটা আমরা দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে জুম করে নেব। তো এখানে আপনার হচ্ছে যেটা যে মানে যেটা যতটুকু আর কি হচ্ছে ফুল স্ক্রিন হতে জুম লাগে আপনি ততটুকু করে নেবেন। তো পিকচারগুলো জুম করা হয়ে গেলে আমাদের এখন হচ্ছে ইন্ডিকেটর ওয়াটারমার্ক পাবো, জাস্ট ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। এখন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে অডিওটা অ্যাড করতে হবে। এর জন্য আমরা অ্যাড অডিওতে ক্লিক করবো। অডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো হচ্ছে তারপরে এখান থেকে এক্সট্রাক্টেড বলে একটা অপশন পাবো নিচে তিন নম্বরে, এক্সট্রাক্টেডে ক্লিক করবো। তারপর হচ্ছে আমাদের সাউন্ডটা যেখানে আছে যেটা আপনারা হচ্ছে ডাউনলোড করছেন ওইটা জাস্ট এখানে ক্লিক করে এখানে ইম্পোর্ট সাউন্ড অনলাইতে ক্লিক করলে আমাদের সাউন্ডটা এখানে কনভার্ট হয়ে চলে আসবে অডিওতে। তো তারপর এখানে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টাইম হচ্ছে ডিউরেশনগুলো সেট করতে হবে। এর জন্য আমরা প্রথম যে পিকচার এটাতে ক্লিক করবো, আমরা কিছুটা জুম আউট করে নেবো যেহেতু একটু রং হবে। তো প্রথম পিকচার এখন আছে দেখেন 3.0s মানে 3 সেকেন্ড আছে, এটাকে আমরা 10.2 করে দেবো। তো এখান থেকে আমরা একটু জুম আউট করে নিব। তো এটা হচ্ছে 10.2s থাকবে। তারপরে যে বাকি হচ্ছে টোটাল 7টা পিক থাকে, এই 7টা পিক আপনারা 0.5 করে দেবেন। এইভাবে জাস্ট 0.5 করে দিন। তো আমি একটু জুম করে দেখাই টাইমগুলো সেট করার ক্ষেত্রে। আপনি জাস্ট পিকচারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে আইকনটা এখানে ধরে আপনি হচ্ছে এদিক সেদিক মানে রাইট লেফট রাইট নিলে আপনার হচ্ছে ডিউরেশনগুলো কম বেশি হতে থাকবে। তো এখানে আপনি হচ্ছে 0.5 করে দেবেন বাকি যেই পিকচারগুলো আছে। তো আমি আমার মতো করে এখান থেকে 0.5 করে দিচ্ছি, আর স্ক্রিনে লিখে দেবো যে হচ্ছে কত সেকেন্ড কোনটা হবে। তো এখানে খুব সিম্পল, প্রথমটা হবে হচ্ছে 10.2 সেকেন্ড, তারপরে যে পিকচারগুলো আছে সব কয়টা হবে হচ্ছে 0.5। তো এখানে হচ্ছে ততটা ঝামেলার কিছু নেই। তো আমাদের পিকচারের ডিউরেশনগুলো সেট হয়ে গেলে এখন সর্বশেষ কাজ যেটা আমাদের হচ্ছে পিকচারে হচ্ছে এখন অ্যানিমেশনের পালা। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, চলে যাবো অ্যানিমেশনে, দেখেন হচ্ছে এটা হচ্ছে আমরা কম্বোতে পেয়ে যাবো। তো এটা আমরা কম্বোতে চলে যাবো। তো এখানে ট্রাইসেক 2 নামে একটা ইফেক্ট মানে অ্যানিমেশন দেখতে পাবো আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাইসেক 2, তো ট্রাইসেক 2টা অ্যাপ্লাই করে দেবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে যে পিকচারগুলো এখান থেকে আমরা যেটা করবো, প্রথমটা যেহেতু ট্রাইসেক 2 দিছি, তো তারপরে অ্যানিমেশনগুলো আমরা দ্বিতীয় পিকচারে ক্লিক করার পর চলে যাবো কম্বোতে। দেন হচ্ছে এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যান্ড হচ্ছে পেন্ডুলাম 2 নামে দুইটা ইফেক্ট দেখতে পাবো, যেটা হচ্ছে পাশাপাশি পাবো। তো আমরা কিছুটা গেলে দেখতে পাবো যে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2। আমরা প্রথমটাতে হচ্ছে পেন্ডুলাম 1টা অ্যাপ্লাই করতেছি, দ্বিতীয় নাম্বার যে পিকচার এটা হচ্ছে পেন্ডুলাম 2টা অ্যাপ্লাই করবো। তো এখানে হচ্ছে একটা পরপর, তো যেটা হচ্ছে 1 অ্যাপ্লাই করবো, তারপরেরটা হচ্ছে 2 অ্যাপ্লাই করবো। তো এখান থেকে আমরা জাস্ট এই দুইটা হচ্ছে আর কি অ্যানিমেশন সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমাদের দেখেন অ্যানিমেশনগুলো সেট করা শেষ। তারপর আমরা জাস্ট ভিডিওটাকে একটু প্লে করবো, সাউন্ডটাকে হাইট রাখতেছে এই কারণে যে হচ্ছে কপিরাইটের সমস্যা থাকতে পারে। তো আমাদের ভিডিওটা কিন্তু দেখেন ফাইনালি ওপেন হচ্ছে। তো এখানে আপনি জাস্ট আপনি এই অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক্যালি আর কি হয়ে যাবে, এখানে কোনো আপনার মানে এক্সট্রা ঝামেলা নেই। আপনি জাস্ট এই অনুযায়ী করলে আপনার টাইমগুলো অটোমেটিক্যালি সেভ মানে সেট হয়ে যাবে আপনার ভিডিওর সাথে বিটের সাথে। তো তারপর এখান থেকে আমাদের সর্বশেষ কাজ যেটা জাস্ট ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, এর জন্য আমরা এখানে সেভ এখানে ক্লিক করবো। দেন এক্সপোর্ট করলে আমাদের ভিডিওটা লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।